ওয়েলকাম টু ন্যাচুরোপ্যাথ হেলথ ওয়ার্ল্ড। আজকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি মিস্টার আব্দুল মোহিদ মন্ডলকে। কিছু সমস্যা নিয়ে উনি ডক্টর কে এম সাইফুল্লাহ স্যারের কাছে আসেন। আসুন ওনার থেকে জেনে নিই কি সমস্যা নিয়ে ওনাকে আসতে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় থেকে আসছেন? পুরুলিয়া থেকে। কি সমস্যা নিয়ে আসতে হয়? আমার শ্বাসকষ্ট ছিল, সেটার জন্য আমি এসেছিলাম ডক্টর সাইফুল্লাহ, কে এম সাইফুল্লাহ। আচ্ছা, কতদিন ধরে এই সমস্যা নিয়ে? 5 বছর। আচ্ছা, কি কি প্রবলেম ফেস করতে হতো? কষ্ট হতো, মানে ওষুধ খেয়ে, মানে আবার ওই বারবার ওষুধ খেতে হতো, ইনহেলার ব্যবহার করতে হতো। হ্যাঁ, এখন বর্তমানে আমি ইনহেলার ব্যবহার করছি, খুব কম আছে, খুব কম ব্যবহার করি, হয়তো একদিন ব্যবহার করি, একবার ব্যবহার করি, হ্যাঁ দিনে। আর এখন মোটামুটি দেখছি, মানে শরীর অনেক সুস্থ আছে আমার, আগের থেকে অনেক ভালো আছি আমি। আচ্ছা, কতদিনের ওষুধ খেয়েছেন? মাত্র 40 দিন। আচ্ছা, স্যারের কাছে এসে কেমন বোধ করছেন? আমি আমার শরীর সুস্থ আছে, আমার ভালো লাগছে। আশা করি আরো ভালো হয়ে উঠবেন। থ্যাংক ইউ।